এখানে চিকেন ওয়েলকাম টু ক্যানাডাস কুরবানির হাট। সো এ হচ্ছে টাউন অফ মিন্টো হ্যারিস্টন। আমরা এই সিটিতে আসছি গরুর হাটের গরু দেখলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা আজকে ফ্রেন্ডরা মিলে গরুর হাটে আসছি। এটা হচ্ছে ক্যানাডার গরুর হাট, মানে এটা হচ্ছে বড় ফার্ম। এখানে গরু ঘোড়া ছাগল সব আছে। তো ইসলামিক ওয়েতে কোরবানি দেওয়ার জন্য ওরা প্রসেস করে রাখছে, ওদের স্লটার হাউস আছে। আলহামদুলিল্লাহ আমরা এবার ক্যানাডাতে প্রথম কোরবানিতে শরিক হচ্ছি। বন্ধুরা এনকারেজ করলো, বাংলাদেশেও হবে ইনশাল্লাহ। আর এখানে আমাদের একটা ফলোয়ার গ্রুপ পেয়ে গেছি, ওরা বললো যে আমাদের ভিডিও দেখে ইমিগ্রেশন রিলেটেড বা যেই ধরনের ভিডিও দেই, তো তারাও এখান থেকে গরু চয়েস করছে। বড় সাইজ ছোট সাইজ আছে, প্রায় 3500 থেকে 6500 পর্যন্ত গরুর দাম। আর চয়েসের উপরে দামটা নির্ভর করে, প্লাস হচ্ছে যে নাম দিয়ে আসলাম, নিজের নাম এবং বাবার নাম। তো আপনাদের কানিজাপুর নামে এখানে হচ্ছে কোরবানিটা। আর ভালো, নিজের এক্সপ্লোর করতেছি, দেখতেছি। তো কোরবানির সিস্টেমটা এখানে হচ্ছে যে আপনাকে বুক করে দিয়ে যেতে হবে, পেমেন্ট করে দিতে হবে। ওরা নির্দিষ্ট জায়গাতে মাংস এখানে কোরবানি ইসলামিক ওয়েতে ডেলিভারি স্লটার করে বড় বড় পিস করে ওরা দিয়ে যায় হচ্ছে একটি আরেকটা স্লটার হাউসে। সেখানে আবার ছোটো ছোটো পিস করে বক্সে করে দিবে, আমাদেরকে ওখানে পিক করতে হবে। মে বি ঈদের দিন বা ঈদের পরের দিন আমরা পাবো। আমরা মেক শিওর করেছি যে ওরা যেন নামাজের পরে কোরবানিটা দেয়, বিকজ ওরা সব আর্লি মর্নিং শুরু করে। সো লেটস এনজয় দ্য ফার্ম। বসে আছে না? তো এটা হচ্ছে আমাদের অন্টারিওর ফার্ম। আর সব ধরনের প্রোডাক্টই আছে, দেখা যাচ্ছে যেখানে ঘোড়া আছে, গরু আছে, মুরগি আছে, ছাগল আছে। কোরবানির জন্য এখানে প্রচুর বাঙালি ফ্যামিলি আসছে এবং খুবই একটা ঈদ ঈদ ভাব, খুবই এক্সাইটমেন্ট সবার মধ্যে। তো যারা ক্যানাডাতে আসবেন ইনশাল্লাহ, যখন আল্লাহ তৌফিক হবে এখানে কোরবানি দেওয়ার, নর্মালি আমরা এত বছর বাংলাদেশেই দিয়েছি, এবার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলেন বা আল্লাহ পাকের হুকুম নাম দিয়ে দিছি, তো এখানে আমরা করছি। আর দেশেও ইনশাল্লাহ হবে। ভেরি এক্সাইটিং, খুব নতুন এক্সপিরিয়েন্স। তো ঈদের পরে আবার একটু যাতায়াত করতে হবে মাংস কালেকশন করার ব্যাপারে। এরপর হচ্ছে তরিকা অনুযায়ী যতটুকু পারি বিলি করবো ইনশাল্লাহ। এখানে আত্মীয়স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, আর এই আর কি ওভারঅল। তো যারা ক্যানাডাতে আসবেন, এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স, ফার্মটা দেখা এখান থেকে। এইটা হচ্ছে বেসিক ফার্ম ইন হাউস, এখান থেকে আমরা সিলেক্ট করছি। ওদের ওরা মোটামুটি টার্গেট সাইজ এবং প্রাইস দিয়ে রাখে, ট্যাগ লাগানো থাকে। ওই যে কানের মধ্যে দেখছেন যে বিভিন্ন রকমের গরুর নাম্বারিং করা আছে, সেই অনুযায়ী হয়। ভেরি এক্সাইটেড নাবিদ। Nice, really nice. I like cow. You like cow? This is the white cow. Cow. Yes, cow. Really nice. Really nice? Not, but this is not farm. This is not farm? Abbu, cow tomake bhoy pacche. Eglo mone bachur. Moo!
আব্বু খাও সে মুম। তো আলহামদুলিল্লাহ আমরা এই কানাডাতে প্রায় 7 বছর এই প্রথম কোরবানি দিচ্ছি এখানে, বাংলাদেশও ইনশাল্লাহ হবে। আর এখানে হচ্ছে ট্যাগ লাগানো থাকে, প্রাইস দেওয়া থাকে, মেজারমেন্ট দেওয়া থাকে, ইউ হ্যাভ টু চুজ ওয়ান। আর ওখানে নাম দিতে হলো, তো আমরা নাম দিলাম। তো এটা হচ্ছে আমাদের সিলেক্টেড গরু আলহামদুলিল্লাহ। এটার দাম পড়েছে $3,675। তো আমরা 7 ফ্রেন্ড, পার ফ্রেন্ড আমাদের পড়েছে $525 করে। আর এইখানে মিড সাইজের এই ছোটোখাটো গরুগুলো আছে এবং বড় গরুর দাম 6.5 পর্যন্ত। এখন ওই মিনাজরাবার তেহারি কিনে রান্না করে আনছে, আমরা এখানে এই প্রোপেনের গ্যাসের চুলায় গরম করে খাবো। একটা পার্কে যাচ্ছি, ফার্মের মোটামুটি আমাদের কাজ শেষ। সেই আমরা 3 ফ্রেন্ড উইথ ফ্যামিলি এখন একটু পার্কে হালকা পাতলা ব্রেকফাস্ট করে আবার বাসায় চলে যাব। বন্ধের দিন একটু ঘুমের ব্যাপার আছে। এই যে ভাবি তেহারি রান্না করে আনছে, এখানে চার পানি বসানো হয়েছে। আগোছালে ইয়া করেন তো দাদা, আমি কাজ করতে আসি। হ্যাঁ দাদা, এটা উল্টাই দি দাদা, এটা উল্টাই দি।